ধরুন আপনি বিমানে ভ্রমণ করছেন হঠাৎ করে মাঝ আকাশে অনুভব করলেন তীব্র ঝাঁকুনি খুলে এসেছে ইমার্জেন্সি মাস্ক খসে পড়েছে উইন্ডশিল্ড মনে হচ্ছে যে কোনো সময় বিধ্বস্ত হতে পারে বিমান মাঝ আকাশে বিমানের এমন ঝাঁকুনিকে বলা হয় এয়ার টার্বিউল্যান্স কিছুদিন আগে এমন পরিস্থিতির শিকার হয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান এ ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয় আহত হন অনেকে এরপর কয়েকদিনের ব্যবধানে গেল রোববার কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে এতে অন্তত বারো যাত্রী আহত হন কিন্তু কেন ঘটে এমন ঘটনা আর এমন পরিস্থিতিতে পড়লে করণীয় কি হতে পারে টার্বুলেন্স বলতে বায়ুর এক ধরনের অনিয়মিত প্রবাহকে বোঝায় যা দুই বিপরীতমুখী বাতাসের সংঘর্ষের কারণে তৈরি হতে পারে বিপরীতমুখী প্রবাহের এই ধাক্কাধাক্কির মধ্যে বিমান এসে পড়লেই এক বা একাধিক মারাত্মক ঝাঁকুনি লাগতে পারে বিমান গতিবিধি ও উচ্চতায় ঘটতে পারে আকস্মিক পরিবর্তন এক ধাক্কায় এটি নেমে যেতে পারে কয়েক হাজার ফুট নিচে আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল কোনো সংকেত ছাড়াই এমনটা হয় আবহাওয়ের মতে যেখানে মেঘ বেশি সেখানেই বেশিরভাগ সময় এই টার্বুলেন্সের ঘটনা ঘটে কেননা সেখানে ঊর্ধ্বমুখী ও নিম্নগামী বায়ুপ্রবাহ থাকে গরম বাতাস ওপরে ওঠা এবং ঠান্ডা বাতাসে সেই শূন্যস্থান পূরণ এই দুই বাতাসের গতি ও অভিমুখ ভিন্ন বিপরীতমুখী এই দুই বায়ুপ্রবাহ অনেক সময় এলোমেলোভাবে বয়ে যাওয়ার কারণে তৈরি হয় ঘূর্ণি এটি এয়ার টার্বুলেন্স ঘটার কারণ তবে টার্বুলেন্স নানা ধরনের হতে পারে তার মধ্যে একটি হলো ক্লিয়ার এয়ার টার্বুলেন্স যা ঘটে থাকে পরিষ্কার মেঘমুক্ত আকাশে এই টার্বুলেন্স বিমানের ওয়েদার ধরা পড়ে না যে কারণে তা শনাক্ত করা খুবই কঠিন আর এ কারণেই এই টার্বুলেন্স বিপজ্জনক এতে বিমানের কাঠামোগত ক্ষতি হয় যা বিমান বিধ্বস্তের মতো ঘটনার কারণও হতে পারে গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে এয়ার টার্বুলেন্সের প্রবণতা আগের তুলনায় বেড়ে গেছে টার্বুলেন্স পরিস্থিতিতে যাত্রীদের করণীয় হল সিট বেল্ট ব্যবহার করা এবং কোনো ভারী জিনিস বাইরে না রাখা এক্ষেত্রে পাইলটরা যাত্রীদের সবসময় সিট বেল্ট পরে থাকার পরামর্শ দেন কারণ টার্বুলেন্স কখন ঘটবে তা কেউ জানে না সময় সংবাদ